আজকে কিসে কিসের জন্য এখানে প্রদর্শনে নেমেছেন? আমাদের এখানে প্রদর্শন বলতে আমাদের যে রাস্তা হাড়াভাঙা ব্রিজ থেকে শুরু করে ত্রিরাট ত্রিরাট পঞ্চায়েত পুরো গ্রামটার পুরো রাস্তার পরিস্থিতি খুব খারাপ। প্রতি বর্ষাতে রাস্তার পরিস্থিতি একদমই খুব খারাপ হয়ে যায়। আর ব্রিজটা তো ড্যামেজ আছে, ধরুন অনেকদিন থেকে দীর্ঘদিন থেকে ব্রিজ ড্যামেজ আছে। তো আমরা প্রশাসনিকভাবে সমস্ত দপ্তরে আমরা চিঠি পাঠা করেছি, ব্রিজটার কিছু এখনও শুরু হয়নি। তারপর আমরা একটা বর্ষা ধরুন ব্রিজটা যখন ডুবে যায় তো আমরা একটা বিকল্প চিন্তা ভাবনা করেছি যে আমরা ওই ডামালি একটা রাস্তা আমরা করছি, বাইপাস রাস্তা, ঠিক আছে, আমরা এই বর্ষায় পেরোবের জন্য। তো সেই ব্রিজটা সেই রাস্তাটা আমাদের এই এখানে কি বড় নেতা একটা আছে, কোথার থেকে উড়ে এসে জুড়ে বসেছে, অর্জুন সিং আর বিনোদ রুনিয়া, হ্যাঁ, ওরা এই রাস্তাটাকে ইয়ে করছে, আমাদেরকে অবজেকশন করছে যে আমরা রাস্তা যখন আমরা বানাচ্ছি ওইদিকে একটা বাইপাস রাস্তা করছি বর্ষার জন্য, তো ও অবজেকশন করার কি আছে? এখানে কে হরিদাস পালো, অর্জুন সিং আর বিনোদ রুনিয়া কত বড় মস্তান হয়ে গেছে, রাস্তাটাকে আমাদের বন্ধ করে দেবে। আমরা এখানে আমরা পুরো রাস্তাটাকে অবরোধ করে রাখবো যদি এমনি ধরনের ওর যদি ইয়ে করে, ষড়যন্ত্র করে। রাস্তায় নেমেছেন কি কারণ আছে? আমরা রাস্তায় নেমেছি একটা কারণ যে আমাদের এই যে হাড়াভাঙা গ্রাম, এই রাস্তা ঘাট, এই যে নুনিয়ার ব্রিজ, একবারে এইখান থেকে একবারে ত্রিরাট অবধি আমাদের পুরো রাস্তাটাই ড্যামেজ। আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না, এমনকি আমরা বাজার হাট ডাক্তারখানা যে কিছু আমাদের নুনিয়ার ব্রিজ ভেঙে আমাদেরকে যেতে হয় পার করে। কিন্তু আমরা একটা আপাতত রাস্তা বানাচ্ছি যে ইগারা হয়ে একদম বাদাম বাগান হয়ে, কিন্তু আমাদের যে একটা অর্জুন সিং আর বিনোদ ননিয়া ওই রাস্তাটাও আমাদেরকে তৈরি করতে দিচ্ছেন। তার কারণ কি? আর এত এত বালি গাড়ি অর্জুন সিং যে এই রাস্তাতে পার করায়, তাহলে এই রাস্তাটাও আমাদেরকে বানাই দেবে, এই নুনিয়ার ব্রিজটা আমাদের ভালোভাবে যেন করে দেয়। আর কোনো টোটো যদি আমরা বাই চান্স টোটো আমরা বলছি তো টোটো পয়সা আমাদেরকে ভাড়া করতে হবে, 200-300 টাকা আমরা পাবো কোথায়? গরিব মানুষ, কোনো গাড়ি ঘোড়া কিছু আসছে না এখানে। আপনার নাম? আমার নাম দয়ারানী দাস বাউরি। বাড়ি কোথায়? বাড়ি হাড়াভাঙায়, আমি বউ।